শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আফগানিস্তানের কুন্দুজে মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 55 জনে, আইএসের দায় স্বীকার। বামিয়ানের বৌদ্ধ মূর্তি পাহারা দিচ্ছে তালেবান। তালেবানের বিরুদ্ধে তাজিকিস্তানের পক্ষে শক্ত অবস্থান নেবে রাশিয়া। চীনের সাথে পাল্লা দিতে সিআইএর নতুন ইউনিট গঠন। টিকা নীতিতে ধনী দেশগুলোর কঠোর সমালোচনা করলেন জাতিসংঘের মহাসচিব। বিরোধ মেটাতে চুক্তিতে পৌঁছেছে সৌদি আরব এবং ইরান। এবং সবশেষ থাকছে, টিভি পর্দায় নারীদের চা ঢেলে দিতে পারবেন না পুরুষরা, নতুন আইন ইরানে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে মসজিদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট খোরাসান। একটি বিবৃতিতে আইএসকে জানায়, আত্মঘাতী হামলাকারী মসজিদে জড়ো হওয়া মুসল্লিদের মধ্যে নিজেকে উড়িয়ে দেন। এদিকে ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে 55 জনে দাঁড়িয়েছে বলে এএফপি জানিয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় কুন্দুজের একটি মসজিদে ওই হামলার ঘটনা ঘটে। কুন্দুজ সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই পর্যন্ত 35 জনের লাশ ওই হাসপাতালে এসেছে, এছাড়া 50 জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন তারা। তালিবানি তথ্য এবং সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ কুন্দুজের রাজধানী খানাবাদ বান্দার এলাকার একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। মসজিদটি শিয়া মতাবলম্বীদের বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। কুন্দুজে স্থানীয় ব্যবসায়ী জালমায় আলোকজয় বিস্ফোরণের পর হাসপাতালে গিয়েছিলেন আহতদের রক্ত দেওয়ার জন্য। তিনি সেখানকার পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। আফগানিস্তানের বামিয়ান উপত্যকার ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ মূর্তির কাছে তালিবান যোদ্ধাদের অস্ত্র হাতে টহল দিতে দেখা গেছে। যদিও এক সময় বামিয়ান উপত্যকার হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত গৌতম বুদ্ধের দু মূর্তি ডিনামাইন দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল তালিবান কর্তৃপক্ষ, শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনই সংবাদ প্রকাশ করা হয়। বিশ্ব ঐতিহ্য ধ্বংস করার মতো কঠোর সিদ্ধান্ত নিয়ে বৌদ্ধ মূর্তি উড়িয়ে দেওয়া উচিত হয়েছিল কিনা জানতে চাইলে তালিবান সদস্য সাইফুর রহমান মোহাম্মদি বলেন, আমি আসলে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না, আমি তখন খুব ছোট ছিলাম। তারা যদি সত্যিই মূর্তি ধ্বংস করে থাকে তাহলে নিশ্চয় এর পেছনে কারণ ছিল, তবে এখন আমরা আমাদের পাশের পর্যটন সম্ভাবনা আছে এমন ঐতিহ্যবাহী স্থানগুলো রক্ষায় কাজ করতে চাই, এটা আমাদের দায়িত্ব। বামিয়ান প্রদেশের সাংস্কৃতিক বিষয়ক কার্যকলাপে সদস্য নিয়োগ পেয়েছেন সাইফুর। তিনি বলেন, তালেবানের দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া ইউনেস্কোর কর্মীদের ফিরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা, তাদের নিরাপত্তার ব্যাপারেও নিশ্চয়তা দেওয়া হয়েছে। রাশিয়া বলেছে দেশটি আফগানিস্তান তাজিকিস্তান সীমান্ত পরিস্থিতির দিকে গভীর দৃষ্টি রেখেছে এবং প্রয়োজন হলে তাজিকিস্তানকে সর্বাত্মক সমর্থন দেবে মস্কো। গত আগস্ট মাসে তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর প্রতিবেশী তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান তালিবানের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করে। আফগানিস্তানে তালিবান বিরোধী কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে তাজিকিস্তানের রাজনৈতিক আশ্রয় দিয়েছে বলেও মনে করা হয়। এদিকে ইমাম আলী রহমান তালিবান বিরোধী শক্ত অবস্থানকে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে ঘোষণা করেছে তালিবান। কাবুল এই ব্যাপারে তাজিকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে। তালিবান আফগানিস্তানের তারাকশন সীমান্তবর্তী অন্যান্য শহরে সেনা সমাবেশ ঘটিয়েছে বলে অভিযোগ তুলে আফগান সীমান্তে সেনা পাঠিয়েছে তাজিকিস্তান সরকার। এই উত্তেজনা সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা শুক্রবার একটি সংবাদ সম্মেলনে বলেছেন, তালিবান প্রতিবেশী দেশগুলোর জন্য নিরাপত্তা সংকট তৈরি করবে না বলে এর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করবে বলে মস্কো আশা করছে। এরপরও প্রয়োজন হলে তাজিকিস্তানের সঙ্গে রাশিয়ার যে কৌশলগত মৈত্রী রয়েছে তার ভিত্তিতে দেশটির পক্ষে রাশিয়া শক্ত অবস্থান নেবে বলেও প্রত্যয় জানান জাখারোবা। তাজিকিস্তানে রাশিয়ার 201 নম্বর সামরিক ঘাটের সেনারা এই ব্যাপারে সার্বক্ষণিক প্রস্তুতিতে রয়েছে বলেও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা বৃহস্পতিবার চীনকে টার্গেট করে নতুন একটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে। এই ইউনিট গঠনের মাধ্যমে বেইজিংকে দেশটির দীর্ঘদিনের কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখানোর প্রতিফল ঘটেছে। একটি বিবৃতিতে সিআইএর প্রধান উইলিয়াম বার্নস জানান, নতুন চীনা মিশন কেন্দ্র সিএমএস মার্কিন গোয়েন্দা সংস্থার মিশন এলাকায় চীন দ্বারা যেসব চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে সেগুলো মোকাবেলা করবে। তিনি বলেন, একুশ শতকে আমরা যে গুরুত্বপূর্ণ বৈশ্বিক হুমকি চীনা সরকারের ক্রমবর্ধমান শত্রুতাপূর্ণ আচরণ মোকাবেলা করছি, সিএমএস সেই কাজকে আরও শক্তিশালী করবে। সিআইএর এই ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চীনকে শীর্ষ কৌশলগত প্রতিযোগী হিসেবে তুলে ধরার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। জুনে বাইডেন পেন্টাগনে একটি নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছিলেন, যেটির দায়িত্ব হবে বেইজিংয়ের সামরিক চ্যালেঞ্জ পর্যালোচনা এবং মোকাবেলা করা। ধনী দেশগুলোর করোনার টিকা ব্যবহারের কৌশলকে অনৈতিক এবং মূর্খতা বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গুতেরেস বলেছেন, দরিদ্র দেশগুলোকে টিকা পাওয়ার সুযোগ বন্ধ করে দেয়াই মহামারীর বিরুদ্ধে দেশগুলোর নিজস্ব সুরক্ষা কমার ঝুঁকিতে রয়েছে। বৃহস্পতিবার ভার্চুয়াল একটি সংবাদ সম্মেলনে গুতেরেস এইসব কথা বলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এপির প্রতিবেদনে বলা হয়, যেসব দেশ তাদের জনসংখ্যার 80%-এরও বেশি টিকা দান করেছেন, তারা কোভিড 19 সংকট বন্ধ করতে খুব কম কাজ করছে। যেখানে তাদের এটা নিশ্চিত করা উচিত, যেসব দেশে ভাইরাসের প্রাদুর্ভাব এখনও রয়ে গেছে, সেসব দেশে টিকা পৌঁছেছে কিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চেয়েছিল সেপ্টেম্বরের মধ্যেই যেন প্রতিটি দেশের অন্তত 10 লাখ মানুষ টিকার পূর্ণ ডোজ পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেড্রুস আদানোম গেব্রেসিয়াসাস বলেছেন, বিশ্বের 56টি দেশে এই লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি, এর জন্য অবশ্য তারা দায়ী নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, প্রতি মাসে 1.5 বিলিয়ন টিকার ডোজ তৈরি করা হচ্ছে। এই হিসেবে এক সপ্তাহের কম উৎপাদিত টিকা দিয়েই 10 লাখেরও লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব। সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান দুজনেই উপস্থিত ছিলেন। টিকার বৈষম্য করোনা মহামারী দীর্ঘায়িত করার প্ররোচনা দিচ্ছে। তিনি বলেন, এই কারণে নতুন নতুন ধরন তৈরি হচ্ছে, যেগুলো ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। বিরোধ মেটাতে সৌদি আরব এবং ইরান বেশ কয়েকটি বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছেছে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুলিয়ান এই তথ্য জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেশ কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি, আলোচনা সঠিক গন্তব্যে অগ্রসর হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লিয়ান বর্তমান লেবাননে অবস্থান করছেন। শুক্রবার সেখানে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিয়াদের আলোচনা মধ্যপ্রাচ্যের স্বার্থে। এই অঞ্চলে সৌদি আরব এবং ইরান দুটি গুরুত্বপূর্ণ দেশ, যারা অঞ্চলের স্থিতিশীলতার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ সময় তিনি জানান, সৌদি আরবের সঙ্গে তার দেশ বেশ কয়েকটি বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছেছে, তবে কোনো বিষয়ে তারা মীমাংসায় পৌঁছেছেন সেটা বিস্তারিত জানা যায়নি। মধ্যপ্রাচ্যের দুটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব এবং ইরানের সঙ্গে দীর্ঘদিন বৈরী সম্পর্ক চলে আসছে। সাম্প্রতিক খবরে বের হয়েছে, সম্পর্ক জোড়া লাগাতে দেশ দুটি 4 দফা গোপন বৈঠক করেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও নিশ্চিত করেছেন, গত মাসে ইরানের সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে। টেলিভিশনের পর্দায় নারীদের পিৎজা খাওয়ার দৃশ্যে প্রসঙ্গে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। একই সঙ্গে নারীদের লাল রঙের কোমল পানীয় আর স্যান্ডউইচ খাওয়ার দৃশ্যও প্রদর্শন করা যাবে না বলে নীতিমালা জারি করেছে ইসলামিক রিপাবলিক অফ ইরান। অবশ্য পুরুষদের জন্য আছে নিষেধাজ্ঞা, পুরুষরা কর্মক্ষেত্রে নারীদের চা ঢেলে দিচ্ছেন এমন দৃশ্য টেলিভিশনের পর্দায় প্রদর্শন করা যাবে না বলে নাট্য নির্মাতা নির্দেশনা দিয়েছে। এছাড়া নারীরা লেবাদের গ্লাভস পরতে পারবেন না বলেও IRB-র নতুন নীতিমালায় বলা হয়েছে। এছাড়া ঘরোয়া পরিবেশে নারী পুরুষরা একত্রে সমাবেশ হয়েছে এমন দৃশ্য বা ছবি প্রচারের আগে IRB-র কাছ থেকে ছাড়পত্র নিতে হবে বলে নতুন নির্দেশনায় বলা হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা এরই মধ্যে চলচ্চিত্র বিজ্ঞাপন এবং নাট্য নির্মাতাদের এই সংক্রান্ত নীতিমালা জারি করেছেন বলে ইরানের একটি গণমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।